এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান। আচ্ছা, আপ টু 85% কস্ট সেভিং। আচ্ছা, মানে অন্যান্য চুলাতে যদি আপনার এটার বিল আসে 800 থেকে 900 টাকা, এটার বিল আসবে মাত্র 350 থেকে 400 টাকা। এর বেশি যদি বিল আসে, রাসেল এন্টারপ্রাইজ আপনার ঘরের বিল দিবে। এটা চ্যালেঞ্জ, জাপানি একটা কোম্পানি, মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, তো খুবই বেস্ট কোয়ালিটি হবে আলহামদুলিল্লাহ। এটা একটা ধামাকা অফার দিব, যারা বাবু বিডি শো দেখে আসবে। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার ব্যবসা কিরকম চলতেছে? শুকর আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে ভাই। আজকে কি দেখাবেন? আজকে দেখাবো ইনফ্রারেড চুলা। আচ্ছা, তো কারেন্টের চুলা কিন্তু এখন কয়েক ধরনের বের হয়েছে। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যে চুলাগুলো দেখাবো, এটা ওসাকা জাপানের একটা ব্র্যান্ড, বাট মালয়েশিয়া অ্যাসেম্বলি এটা হয়ে বাংলাদেশে আসে। আচ্ছা, এখন যে চুলাগুলো দেখাবো, এই চুলাগুলোতে কিন্তু সব ধরনের পাতিল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সিলভারের পাতিল, অ্যালুমিনিয়াম পাতিল, ননস্টিক পাতিল, লোহার পাতিল, মানে আমরা গ্যাসের চুলায় যে সাধারণ হাড়িগুলো ব্যবহার করি, সেম হাড়িগুলো এটার মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবেন। সব হাড়ি দিয়ে রান্না, সব হাড়ি দিয়ে ব্যবহার হবে। তার আগে এটার বিল কিরকম আসবে একটু যদি বলতেন? এটা হচ্ছে 85% এনার্জি সেভিং। আচ্ছা, যেমন আমি যদি বলি, এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান। আচ্ছা, আপ টু 85% কস্ট সেভিং। আচ্ছা, মানে অন্যান্য চুলাতে যদি আপনার এটার বিল আসে 800 থেকে 900 টাকা, এটার বিল আসবে মাত্র 350 থেকে 400 টাকা। এর বেশি যদি বিল আসে, রাসেল এন্টারপ্রাইজ আপনার ঘরের বিল দিবে। এটা চ্যালেঞ্জ। দিবেন তো ভাই? হ্যাঁ, অবশ্যই দিব, কারণ এর বেশি এটা বিল ওঠার অসম্ভব, কারণ এটার মধ্যে ইনভার্টার সিস্টেম। ওকে, 85% এনার্জি সেভিং করা 2000 ওয়াট এটা। ওকে, আর এটা হবে ওসাকা জাপানের একটা কোম্পানি, দুইটা মডেল আমাদের কাছে রয়েছে। আচ্ছা, তো ইন্ডাকশনের যে ব্যাপারটা, ইন্ডাকশন চুলায় কিন্তু আমরা সব ধরনের পাতিল দিয়ে ব্যবহার করতে পারবো না, আমাদের মন মতো পাতিল দিয়ে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ইন্ডাকশন পাতিল খুঁজতে হবে। তো এটার মধ্যে সব ধরনের পাতিল রান্না করা যাবে, দুইটা মডেল রয়েছে দেখতেই পাচ্ছেন। জি, আর এগুলো ডায়াটা কিন্তু খুবই বড়। আমরা অন্য অন্য ডায়াটা দেখি যে ছোট, বড় পাতিল দিলে মানে রান্নাই হয় না সহজে। জি, এটা ডায়াটা যেহেতু বড়, আপনি বড় বড় ফ্রাই প্যান দিয়ে এরকম ইউজ করতে পারবেন। আচ্ছা, ইউজের সিস্টেমটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন এখানে লেখা আছে নিয়ামা ওসাকা জাপান, জাপানের কোম্পানি, মালয়েশিয়া অ্যাসেম্বলি এটা। এটার একদম ইজি সিস্টেম, একটা চাপ দিবেন এখানে অন, একটা ফাংশন। ওকে, এটা আমার হিট চলে আসছে একদম ইজি। হ্যাঁ, এখন এটা বাদ দিয়ে যদি আমি অন্য পাতিলও দেই, রান্না হবে। ওকে, এটা দিলেও রান্না হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটু পানি ফুটিয়ে দেখাই, অল্প একটু পানি দিয়ে, কত দ্রুত পানিটা গরম হয় আমি একটু দেখি। আচ্ছা, এরপরে আপনি চাইলে কিন্তু এখানে টেম্পারেচারটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, গ্যাসের চুলার মতো। আচ্ছা, যারা ইন্ডাকশন চুলার ফাংশন বুঝে না, অনেকে দেখা গেছে বৃদ্ধ মা বাবাকে দিতে চায় বা বাচ্চাদেরকে দিতে চায় বা অনেকে একটু কম বুঝে, এই জিনিস নিন, তাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট। ওকে, জাস্ট অন করবে, ফাংশনে দিবে হিট চালু। এখন গ্যাসের চুলার মতো ভলিউম কমাতে পারবে, বাড়াতে পারবে। ওকে, এ পাশে আরেকটা আছে, এটা সিস্টেমটা একটু আলাদা। এই দেখেন, অন করে দিলাম, ফাংশনে চলে গেলাম। আচ্ছা, হিট চালু, ঠিক আছে। এখন এই যে ডাউনে দিলে হিটটা কমবে, কমবে, আপে দিলে হিটটা বাড়বে। আচ্ছা, এটা পুরো চুলাটা কিন্তু গরম হবে না। ওকে, এই দুই পাশ কিন্তু ঠান্ডা থাকবে, শুধু রিং এর মাঝখানটা গরম হবে। দেখেন রিং এর মাঝখানটা কিন্তু টাচ করলে প্রবলেম, হ্যাঁ, কোনো ধরনের প্রবলেম নেই, কোনো গরম নেই। আচ্ছা, ঠিক আছে, এখানে যদি পানি পড়ো কোনো ধরনের প্রবলেম নেই, তবে না পড়াটা বেটার। আচ্ছা, পানি পড়লে পানিটা মুছে নেবেন। ওকে, চুলাটা ঠান্ডা হওয়ার পরে একদম লাল হয়ে, হ্যাঁ একদম, দেখেন লাল হয়ে গেছে, প্রচুর গরম কিন্তু। জি, ঠিক আছে, তো এরকম করে আপনি চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতেও পারবেন। এ পাশে আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার টাইমার। হ্যাঁ, টাইমার, এবং ফাংশনে গিয়ে আপনারা কিন্তু ফাংশনটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন ফাংশনটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এরকমভাবে। আবার যদি মনে করেন এই যে অন করলেন, ফাংশনে দিলেন, নতুন করে হিট স্টার্ট। ওকে, আবার আপনারা চাইলে লক করে রাখতে পারবেন। আচ্ছা, আমার রান্নাটা হচ্ছে আমি লক করে রাখবো, টাইম সেট করে। জি, আমি এটাতে যদি দিয়ে দেই, এই দেখেন ডাউন করা যায়, আপ করা যায়, 39 সেকেন্ড 39 সেকেন্ড। ওকে, দিয়ে আমি এটা লক করে দিব, স্টার্ট হয়ে গেছে, 39 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক বন্ধ বন্ধ হয়ে যায়। আর যারা ফাংশন বুঝে না তাদের জন্য একদম ইজি। আচ্ছা, যে কিরকম ইজি, অন করলাম, ফাংশনে দিলাম, হিট স্টার্ট। আচ্ছা, ডাউনও করা লাগবে না, আপও করা লাগবে না। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমাদের পানিটা কিন্তু ফুটে গেছে, দেখেন কি পরিমাণে বাবুল আসতেছে, ধোয়া আসতেছে অল্পতে হয়ে। হ্যাঁ, আমরা চাইলে এরকম স্টিলও ব্যবহার করতে পারবো, এরকম অ্যালুমিনিয়ামও ব্যবহার করতে পারবো, সিলভারের পাতিলও ব্যবহার করতে পারবো, যে কোনো পাতিল। আচ্ছা, আর সাথে কিন্তু
তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তিন বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে সার্ভিসিংটা আমরা ফ্রি করে দিব। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে দুইটা মডেল আছে, দুটোটা মডেল একই প্রাইস, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারবেন। দেখেন এটার মধ্যেও লেখা আছে নিয়ামা ওসাকা জাপান। আচ্ছা এটার মধ্যেও লেখা আছে নিয়ামা ওসাকা জাপান। এটা হচ্ছে একটা ফ্যান সিস্টেম, এখানে কিন্তু ফ্যান আছে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন ফ্যানগুলো কত বড় বড় দেওয়া হয়েছে দেখেন, দেখছেন অনেক হেভি অনেক হেভি। এরকম একটা চুলা কিনলে আলহামদুলিল্লাহ 8-10 বছর একদম রাফ ইউজ করতে পারবেন। আচ্ছা আসলে প্রাইসটা বলে দেন। প্রাইসটা একদম ধামাকা প্রাইস থাকবে আমাদের, এটা রেগুলার প্রাইস ছিল 6,500 টাকা। যেহেতু জাপানি একটা কোম্পানি, মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, তো খুবই বেস্ট কোয়ালিটি হবে আলহামদুলিল্লাহ। এটা একটা ধামাকা অফার দিব, যারা বাবু বিডি শো দেখে আসবে তাদের জন্য এটা অফার প্রাইস মাত্র 4,000 টাকা, মাত্র 4,000, 2,500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা। আচ্ছা আপনারা যে কোনোটা চাইলে নিতে পারবেন। ওকে রাসেল ভাই, এগুলো নেওয়ার উপায় এবং অনলাইন ডেলিভারি সিস্টেমটা বলে দেন। যদি সরাসরি লোকেশনটা বলে দিই, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স টাওয়ার, এই বিল্ডিংয়ের নাম। এটার নিচতলায় গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে রাসেল এন্টারপ্রাইজ। ওকে 9 নম্বর শপে আসলে কিন্তু দুটোটা মডেল রয়েছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। ওকে এরপরে যারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন, সর্বনিম্ন আপনার 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা হোম ডেলিভারি করে দেব। যারা ঢাকার বাইরে নিতে চান, সর্বনিম্ন 1,000 থেকে 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। আরেকটা জিনিস বাবু ভাই, আমাদের এখানে সরাসরি ফোন দিলে অনেকে পাবে না, এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, ফোন দিলে আসে না, যায়ও না। তো সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে রাসেল ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।